বর্তমানে এলিয়েন নিয়ে অনেকের অনেক রকম ধারণা রয়েছে। সবাই জানতে চায় যে ভিন গ্রহে প্রাণ আছে কিনা। বিজ্ঞানীরাও এই বিষয়ে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছে। একটি বৈজ্ঞানিক দলের গবেষণা থেকে জানা যায় যে আমাদের গ্যালাক্সিতে প্রায় 36টি উন্নত এলিয়েন সভ্যতা থাকতে পারে। এই মহাবিশ্ব অনন্ত, এর কোনো সীমা নেই। এখানে গ্রহ ও নক্ষত্র ছাড়াও অন্যান্য অনেক রহস্যময় মহাকাশীয় বস্তু রয়েছে। তাই অনেকেরই বিশ্বাস হয়তো মহাকাশে পৃথিবীর মতো আরও অনেক গ্রহ রয়েছে যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। এলিয়েন বলে সত্যিই কি কিছু আছে? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। পূর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো এলিয়েনের অস্তিত্ব প্রমাণ করে এবং আমাদেরকে এলিয়েন বা ইউএফও এর ব্যাপারে বিশ্বাস করতে বাধ্য করে। যেমন পাঞ্জাব এবং কলকাতায় ইউএফও দেখতে পাওয়া, এলিয়েনরা সমুদ্রের নিচে থাকে, এমনকি আমেরিকা নাকি এলিয়েনদের ব্যাপারে সব কিছু জানে এবং নাসা তাদের সাথে চুক্তিও করেছে, এইসব খবর বারে বারে উঠে আসে। আজকের ভিডিওতে এইসব রহস্যময় বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আর কলকাতায় কবে কোথায় ইউএফও দেখা গিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন জেনে নেওয়া যাক। এক, পাঞ্জাবে দেখা গেল ইউএফও। পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভয়ানক এবং রহস্যময় ঘটনা ঘটে থাকে যা কখনো কখনো মানুষের পক্ষে বোঝা মুশকিল হয়ে ওঠে। আর এরকমই একটি ঘটনা পাঞ্জাবের পাঠানকোটের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘটেছে। আসলে এখানকার মানুষরা আকাশে প্রচণ্ড গতিতে একটি উজ্জ্বল বস্তুকে যেতে দেখেছিল যা অনেকটা লম্বা ছিল এবং ট্রেনের আকারের মতো দেখতে লাগছিল। এটি আকাশে একটি চলন্ত ট্রেনের মতো লাগছিল যার আলো প্রচণ্ড উজ্জ্বল ছিল। এমনকি ওখানকার স্থানীয় বাসিন্দাদের মতে তারা তাদের জীবনে এরকম বস্তু কখনো দেখেনি। সুতরাং এই বস্তু আসলে কী ছিল সেই বিষয়ে অনেকের অনেক রকম মতামত রয়েছে। দুই, ভারতের এরিয়া 51। এরিয়া 51, এই রহস্যময় জায়গাটির কথা আমরা সবাই শুনেছি। আমেরিকার এই জায়গাটি এলিয়েন এবং ইউএফও সম্পর্কিত বিভিন্ন রহস্যের জন্য বিখ্যাত। কিন্তু আপনি কি জানেন এরিয়া 51 এর মতো জায়গা ভারতবর্ষেও রয়েছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ইন্ডিয়া চায়না বর্ডারের কাছে একটি রহস্যময় জায়গা রয়েছে যেখানে কোনো সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ রয়েছে। সেখানে ইউএফও দেখতে পাওয়ার কথা বারবার শোনা যায়। এই এরিয়ার নাম দ্য কংকালাপাস, যা লে লাদাখে অবস্থিত। ওখানকার স্থানীয় বাসিন্দাদের মতে ওনারা ইউএফও দেখেছেন। এমনকি এটাও হতে পারে যে ভারত এবং চীন সরকার এই ব্যাপারে জানেন, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা এখনও এক রহস্য। আপনারা গুগলেও এটা সার্চ করে দেখতে পারেন। তিন, এলিয়েন এবং আমেরিকা। এলিয়েন আমাদের গ্যালাক্সিতেই রয়েছে, এমনকি আমেরিকা এবং ইসরায়েল এই ব্যাপারে সব কিছু জানে এবং আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে সব কিছু জানতেন। উনি পৃথিবীকে এই ব্যাপারে সব কিছু বলতেও চাইছিলেন, কিন্তু সেই সময় এলিয়েনরাই তাকে এই ব্যাপারে বলতে বাধা দেয় এবং বলে যে মানব সভ্যতা এই বিষয়ে এখনও প্রস্তুত নয়। এবার আপনি বলবেন যে আমি কিসব ভুলভাল কথা বলছি, কিন্তু এটা আমার দাবি নয়। এই দাবি করেছেন ইসরায়েলের মহাকাশ সুরক্ষা প্রোগ্রামের চিফ হেম ইসাদ, যাকে ইসরায়েলে স্যাটেলাইটের জনক বলা হয়। উনি এমনও দাবি করেছেন যে আমেরিকার কিছু বিজ্ঞানী এবং এলিয়েনরা মিলে একটি গ্যালান্টিক ফেডারেশন বানিয়েছে যার বেশ মঙ্গল গ্রহের মাটির নিচে রয়েছে। এবার এটা কতটা সত্যি সেটা তো আমি জানি না, কিন্তু একটি দেশের দায়িত্ববান আধিকারিকের এই ধরনের দাবি সত্যিই অবাক করার মতো। চার, এলিয়েনরা সমুদ্রের নিচে থাকে। ইউএফও, এলিয়েন এবং এলিয়েনদের দুনিয়া, এই বিষয়গুলো সবসময় আমাদেরকে আকর্ষিত করে। এই রহস্যময় দুনিয়ার ব্যাপারে আমরা সবসময় আরও কিছু জানতে চাই। আর সবসময় আমরা এটাই ভাবি যে এলিয়েন মহাকাশের অন্য কোনো গ্রহ থেকে ইউএফওর মাধ্যমে পৃথিবীতে আসে। কিন্তু আইসিইআর হলো এমন একটি সংস্থা যা এলিয়েন, এলিয়েনদের দুনিয়া এবং ইউএফও সম্পর্কে গবেষণা করে। আর তার ভাইস প্রেসিডেন্টের মতে এলিয়েন মহাকাশের অন্য কোনো গ্রহ থেকে নয়, বরং মহাসাগরের গভীর থেকে আসে। এবং তিনি এমনও দাবি করেছেন যে সমুদ্রের গভীরে এলিয়েনদের বেশ থাকতে পারে। সত্যিটা আসলে কি সেটা তো আমরা জানি না, কিন্তু এই তথ্য এলিয়েনদের ব্যাপারে জানার জন্য আমাদেরকে আরও আগ্রহী করে তোলে। পাঁচ, কলকাতা ইউএফও। 29শে অক্টোবর কলকাতার আকাশে একটি দ্রুত গতিশীল উজ্জ্বল বস্তুকে সকাল 3:30 থেকে 6:30 মধ্যে দেখা গিয়েছিল এবং একটি ভিডিও ক্যামেরা দ্বারা সেটি রেকর্ড করা হয়েছিল। এর আকৃতি একটি গোলক থেকে একটি ত্রিভুজে এবং তারপর একটি সরলরেখায় স্থানান্তরিত হয়। বস্তুটি উজ্জ্বল ছিল এবং এর থেকে বিভিন্ন রঙের আলো বিকিরিত হচ্ছিল। ওই দিন শত শত লোক ইএম বাইপাসে জড়ো হয়েছিল ইউএফও এর এক ঝলক দেখার জন্য। এটি টিভি নিউজ চ্যানেলে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছিল এবং পরে কলকাতার এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের পরিচালক ডক্টর ডিপি দুয়ারিকে দেখানো হয়েছিল, যিনি এটিকে অত্যন্ত আকর্ষণীয় এবং অদ্ভুত বলে মনে করেছিলেন। এই ঘটনাটি 2007 সালে ঘটেছিল, কিন্তু ওই বস্তুটি আসলে কী ছিল তা আজ পর্যন্ত জানা যায়নি। তো এই ছিল এলিয়েন বা ইউএফওর ব্যাপারে ঘটে যাওয়া কিছু রহস্যময় ঘটনা এবং তথ্য। এইসব বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন,
এবং অবশ্যই সবার সাথে শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দেবেন। মহাকাশ সম্পর্কিত বিভিন্ন আপডেটস পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মহাকাশ চারণাকে ফলো করুন। এছাড়া মহাকাশ সম্পর্কিত দারুণ দারুণ টি শার্ট, বই ও অন্যান্য জিনিস কেনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে মহাকাশ চারণা স্টোরে ভিজিট করতে পারেন। আর মহাকাশ সম্পর্কিত এই ধরনের রহস্যময় ও মজাদার তথ্যের ভিডিও দেখার জন্য মহাকাশ চারণা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দেবেন।